আসসালামু আলাইকুম ছাদবাগানের নতুন একটি এপিসোড আপনাদেরকে স্বাগতম তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো অনেকেই কিন্তু আমাকে বলেন যে মিষ্টি কুমড়া গাছের ফিমেল ফুলটা কিছুটা বড় হয়ে পচে যায় আবার অনেক সময় দেখা যায় যে ছোটো অবস্থাতেই কিন্তু পচে যায় তো পচে যাওয়ার পিছনে অনেকগুলো রিজন আছে এর ভিতরে একটা রিজন হলো যদি পলিনেশন বা পরাগায়ন না হতে পারে তাহলে কিন্তু আসলে ফিমেল ফুলটা পচে যাবে এটা কিন্তু এটা থেকে কিন্তু মিষ্টি কুমড়া হবে না তো আজকে আলোচনা করব বা আপনাদেরকে দেখাবো কিভাবে মিষ্টি কুমড়া গাছে পরাগায়ন করতে হয় হাত দিয়ে পরাগায়ন করতে হয় কারণ আমাদের আমরা যারা হচ্ছে বিভিন্ন বড় শহরগুলোতে থাকি সেখানে কিন্তু তেমন একটা পরাগায়ন করতে পারে না কারণ হচ্ছে মৌমাছি হোক বা যে যেই পোকাগুলো হচ্ছে পরাগায়ন করে এই পোকার কিন্তু অভাবের কারণে মানে এই পোকাগুলো কিন্তু খুব কম থাকে এর জন্য কিন্তু পরাগায়ন করতে পারে না তো এর জন্য কিন্তু হাত দিয়ে পরাগায়ন করে দিতে হয় তো এখানে দেখতেছেন যে একটা ফিমেল ফুল আছে তো এটা হচ্ছে একটা ফিমেল ফুল তো এটা কি মূলত পরাগায়ন করে দিতে হবে দেখেন ভিতর যদি আমি দেখাই তো এর জন্য প্রয়োজন হবে হচ্ছে একটা মেল ফুল তো আমি এখন আপনাদেরকে মেল ফুলটা দেখাচ্ছি আর মেল ফুলটা ছিঁড়ে কীভাবে পরাগায়ন করতে হয় সেটাও এখন আপনাদেরকে দেখাবো তো এখন যেই ফুলটা দেখতেছেন এটা হচ্ছে একটা মেল ফুল এটা দিয়ে মূলত পরাগায়ন করতে হবে তো ভিতরে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন তো এটাকে আমি এখন ছিঁড়ে নিচ্ছি তো এটা দিয়ে কিন্তু মূলত পরাগায়নটা করতে হবে তো যেই ফুলটা আমি নিয়েছি এটা মূলত যেই উপরে যেই পাত্রিগুলো আছে এগুলোকে ছিঁড়ে ফেলতে হবে প্রথমে এগুলো আমি ছিঁড়ে ফেলতেছি তো ছিঁড়ে ছিঁড়ার পরে দেখতেছেন এটা দিয়ে মূলত হচ্ছে পরাগায়ন করতে হবে ঠিক আছে তো তাহলে চলুন কীভাবে পরাগায়ন করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাই তো এটা দিয়ে মূলত পরাগায়ন করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক একই পদ্ধতিতে আপনারা পরাগায়ন করে দিবেন এটা কিন্তু এটাকেই মূলত হচ্ছে হাত পরাগায়ন বলে কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে মৌমাছি বা বিভিন্ন ফুলের অভাবে কিন্তু পরাগায়ন করতে পারে না তো এর জন্য হাত পরাগায়ন করে দিতে হয় তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নেই সেই ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ আল্লাহফেজ